তিস্তাদের বাড়ির ছোট্ট রান্নাঘরটা আজ ইলিশের গন্ধে মম করছে। যেই ইলিশের দাম আকাশ ছোঁয়া হলো, অমনি মধ্যবিত্তের বাজার ফর্দে তাদের নাম বিশেষ দিন ছাড়া আর লেখাই হয় না। তিস্তার রান্নার কড়াইতেও এবছর প্রথমবার জুটি বাঁধল সর্ষে আর ইলিশ। মা, আমার রান্না মোটামুটি শেষ, বলে ফোনের ডাকে তিস্তা বেরিয়ে এলো রান্নাঘর থেকে। হ্যাঁ বলুন। না, আজ টিউশন অফ রেখেছি, আজকেরটা কোনো ছুটির দিনে মেক আপ করে দেবো। ধন্যবাদ, বলে ফোন রাখতেই তিস্তার মা এসে বললেন, কে রে, তুই তো স্টুডেন্টদের বলিসনি আজকে ছুটি থাকবে, এতবার করে ফোন করছে কেন? বলেছিলাম মা, তবুও গার্জেনরা ফোন করে যাচাই করে নিচ্ছেন, এই আর কি। তিস্তা, তোকে আমি আর কতবার বলবো বল, আজ একটা শাড়ি পরার সময় হলো না তোর? উফ মা, শাড়ি পরতে হবেই বা কেন শুনি? ছেলেটা বছরে একটা দিনই আসে তোর সাথে দেখা করতে, একটু সেজে গুজে দাঁড়ালে ওরও তো ভালো লাগবে বল। মোটেই না মা, যার জন্য নিজেকে সাজাবো সে এসে প্রথমেই দেখতে চাইবে পড়াশোনার হালচাল। মুখে হালকা হাসির রেখা টেনে তিস্তার মা, তা অবশ্য ঠিক, বলার সঙ্গে সঙ্গে বেজে উঠল কলিং বেলটা। যা গিয়ে দরজাটা খুলে দে। হ্যাঁ মা, বলে দ্রুত গতিতে গিয়ে দরজা খুলে গত দু বছর ধরে দেখে আসা সেই চেনা চিত্রটা দেখল তিস্তা। হাতে একগোছা হলুদ টিউলিপের তোড়া আর মুখে একরা শাঁসি নিয়ে দাঁড়িয়ে আছে রঙ্গিত। এসো ভেতরে এসো, বলে তিস্তা রঙ্গিতের বাড়িয়ে দেওয়া হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে নিজের ঘরে এসে শূন্য ফুলদানিটাতে গুজে দিতে লাগলো প্রতিটা ফুল। রঙ্গিত হবু শাশুড়ির সাথে গল্প জুড়ে দিয়েছে ততক্ষণে। আজ থেকে তিন বছর আগে তিস্তা ও রঙ্গিতের বিয়ের পাকা কথা হয়ে গিয়েছিল, সেই মতো আয়োজনও চলছিল জোর কদমে। কিন্তু বিয়ের কয়েক মাস আগে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যান তিস্তার বাবা। রঙ্গিতের পরিবার বলেছিল কালাসৌজ পেরোলেই তারা বিয়েটা সেরে ফেলবে। তিস্তার মাও সেই কথাতে সম্মতি জানিয়েছিলেন, কিন্তু তিস্তা মোটেই চায়নি মায়ের স্মৃতি শূন্য হওয়ার বছর ঘুরতে না ঘুরতেই নিজের স্মৃতি রাঙিয়ে শ্বশুরবাড়ি চলে যেতে। সে চেয়েছিল বড়লোক জামাইয়ের টাকায় নয়, নিজের মেয়ের রোজগারে বাকি জীবনটা কাটাক তার মা। রঙ্গিতের মা বাবা মৃদু আপত্তির সুর তুললেও রঙ্গিত বলেছিল, তিস্তা যতদিন না চাইছে বিয়েটা স্থগিতই থাক, ততদিন না হয় আমরা বন্ধুই থাকব। তিস্তার বাবা ছিলেন মুদি দোকানের মালিক, অঙ্কে এমএসসি পাশ করে বিয়ের রঙিন স্বপ্ন বুনছিল তিস্তা। তখনই ঘটল ছন্দপতন। রিসেপশনে কি রঙের বেনারসি পরব ভাবনার জায়গায় ঢুকে পড়ল কটা স্টুডেন্ট পড়িয়ে সংসারটা চলবে। টিউশন পড়িয়ে আর চাকরির পরীক্ষা দিতে দিতেই কেটে গেছে তিন তিনটে বছর। যখনই তিস্তার মনে হয়েছে না আমার কপালে ওসব চাকরি বাকরি নেই, তখনই ফোনের ওপাশ থেকে রঙ্গিত ভরসার বাণী জুগিয়েছে। হ্যাঁ, ওদের যোগাযোগ মাধ্যম শুধুমাত্র ফোন, সরাসরি সাক্ষাৎ থেকেও নিজেদেরকে বিরত রেখেছে ওরা। দেখা হয় শুধু এই বন্ধুত্ব দিবসে। যেদিন থেকে বিয়ের সাময়িক বিরতি টানা হলো সেদিন থেকে ওরা শুধুই বন্ধু, একে অপরের পাশে থাকা বন্ধু। সেই বন্ধুত্বের সম্পর্ককে স্বীকৃতি জানাতে তিস্তার পছন্দের হলুদ টিউলিপের তোড়া নিয়ে হাজির হয় রঙ্গিত। আর তিস্তা সারা বছর রান্নাঘর মুখো না হলেও এই দিনটাতে রঙ্গিতের প্রিয় পদটা রাঁধতে খুন্তি ধরবেই ধরবে। আচ্ছা বাবা, তোমরা কথা বলো, আমি যাই তোমার খাবার আয়োজন করি গিয়ে, বলে মেয়ের ঘর থেকে বেরিয়ে গেলেন তিস্তার মা। সবকটা টিউলিপ ততক্ষণে ফুলদানিতে নিজেদের জায়গা করে নিয়েছে। ফুলগুলো সাজিয়ে রঙ্গিতের দিকে ফিরতেই তিস্তার সামনে একটা খাম তুলে ধরে সে বলল, তোমার চাকরির জয়েনিং লেটার বাইপোস্ট এসেছে, আমাকে তোমাদের দরজার বাইরে দেখে আমার হাতেই দিয়ে গেল। অবাক চোখে খামের ভেতরে থাকা কাগজটায় চোখ বুলিয়ে তিস্তার চোখে জল আর মুখে হাসি নিয়ে রঙ্গিতকে জড়িয়ে ধরতে যাবে ঠিক সেই মুহূর্তে, সাবধান, 6 মিটারের দূরত্ব বজায় রাখো, বলে দু পা পিছিয়ে যায় রঙ্গিত। ইস, বললেই হলো, আমার ভ্যাকসিনের ডবল ডোজ নেওয়া হয়ে গেছে তোমার আগেই, মুখ বেঁকিয়ে বলল তিস্তা। হাসি চেপে রঙ্গিত বলল, আরে বাবা, করোনা নয়,
আমি ভয় পাচ্ছি তোমার প্রতিবেশীদের। ওই দেখো রাস্তার দিকে জানলাটা খোলা। খোলা জানলার পর্দাটা আরও কিছুটা উন্মুক্ত করে তিস্তা বলল, তোমাকে আমার বন্ধু থেকে বর বানানোর কাজটা এবার সেরে ফেলতে হবে দেখছি। চেয়ারে গা এলিয়ে দিতে দিতে রঙ্গিত বলল, ঠিক বলেছ, ব এই দন্তের নয় ধয় হুসুর বোঝা আর বেশি দিন টানতে পারবে বলে মনে হচ্ছে না। তার চেয়ে বরং ওর পাশে আরেকটা বকে নিচে শূন্য দিয়ে বসিয়ে ফেলা যাক। জয়নিং লেটারটা ফাইলে রাখতে রাখতে তিস্তা বলল, এই তোমাদের মতো কিছু পুরুষ মানুষের জন্য না সমাজে আরেকটা কথা খুব শীঘ্রই প্রচলিত হবে বুঝলে। এলানো শরীরটাকে চেয়ারে টান টান করে রঙ্গিত বলল, এই রে কি শুনি। প্রত্যেক সফল মহিলার পেছনে একজন পুরুষ থাকে বলে হাসিতে মুখ ঝলমল করে উঠল তিস্তার, হা হা শব্দে হেসে উঠল রঙ্গিত।